আজ আমরা আলোচনা করব, আমরা যারা সেলাই কাজ করি, সেলাই কাজ করতে গেলে কোন কোন কাজগুলো করা যাবে না, কোন কোন কাজের জন্য আমাদের দর্জি কাজে বিভিন্ন সমস্যা তৈরি হয়। প্রথমত আমরা যে এক নম্বর যে কাজটা হলো, আমরা যারা সেলাই মেশিন স্থাপন করি বিভিন্ন বাসা বাড়িতে বা দোকানে, আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা যেন মেশিনটা স্থাপন করার সময় লক্ষ্য রাখা দরকার যে আমার জায়গাতে পর্যাপ্ত পরিমাণে আলো আছে। যদি পর্যাপ্ত পরিমাণে আলো না থাকে, ভালো লাইটিং এর ব্যবস্থা করা, ভালো আলো ছাড়া যদি আমরা সেলাই কাজ করি, দীর্ঘদিন সেলাই কাজ করতে আমাদের শারীরিক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন মনে করেন, কম আলোতে যদি কাজ করেন আপনার চোখের সমস্যা হবে, দেখতে অসুবিধা হবে, মাথা ব্যথা হয়, মাথা ঘুরায়, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়। আমরা যদি এই বিষয়গুলো লক্ষ্য না করি, আমরা সেলাই কাজে বেশি দিন টিকতে পারবো না। আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার এবং আমাদের যাদের মেশিনগুলো আমরা কম আলোতে রেখেছি, আমার মনে হয় আমরা যেন এই কম আলো থেকে একটি পরিষ্কার জায়গায় নিয়ে বসি, এবং যদি বাইরে নেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে যেন আমরা ভালো লাইটিং এর ব্যবস্থা করি। দুই নাম্বার যে কাজটি হলো, আমরা যে কাজ করি, আমরা কাজের সময় আমরা যে বসার জায়গাটা, আমরা যে টুল অথবা চেয়ারে বসি, আমরা অনেক জায়গাতেই দেখতে পাই যে মেশিনের সাথে বসার যে সামঞ্জস্যটা, এটা একটু ব্যতিক্রম থাকে। আমরা হয়তোবা অনেকে একটু নিচু জায়গাতে বসে যাই, টুল বা চেয়ারটা তাকে একটু নিচু, মেশিনটা একটু উপরে নিয়ে যাই। আবার অনেক জায়গাতে দেখা যায় যে আমার মেশিনটা একটু নিচের দিকে, আমার বসার যে জায়গাটা সেটা একটু উপরে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, আমরা যদি একটু উপরে বসি, একটু উঁচা হয়ে বসি, তাহলে আমরা কাজ করার সময় আমাদের মেশিনের যে সেলাইয়ের যে নিডলের যে জায়গাটা একটু নিচু হয়ে যায়, তখন আমরা একটু নিচু হয়ে সেলাই করতে হয়। তো নিচু হয়ে যখন সেলাই করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের গাড়ে অথবা মাথায় ব্যথা, এরকম অনেকেই এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখবেন আপনি বেশি দিন কাজ করতেছেন বা লং টাইম কাজ করতেছেন, প্রতিদিন 4-5 ঘন্টা 6 ঘন্টা বসে কাজ করেন, তখন দেখবেন আপনার গাড়ে ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, চোখে কম দেখতেছেন, এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনার বসার যে জায়গাটা করবেন, ভালো একটা চেয়ার অথবা ভালো একটা টুলের ব্যবস্থা করবেন, এবং বসাটা যেন আপনার মেশিনের সাথে উচ্চতার যে সামঞ্জস্যতাটা থাকে, সেইটা আপনি বিবেচনা করে একটু মিলিয়ে বসার জায়গাটা করবেন, তাহলেই আপনার আর এই সমস্যাটুকু হবে না। আর একটি সমস্যা হলো, তিন নম্বর যে সমস্যাটা হলো, আমরা এই মেশিন প্রতিদিন পরিষ্কার করি না। আমরা প্রতিদিন কাজ করি ঠিকই, কিন্তু কাজ করতেছি করতেছি দীর্ঘদিন যায়, আমরা তেল দেই কাজ করি এরকমই যায়। দীর্ঘদিন পরে দেখা যায় মেশিনের নিচের দিকে সাইটে বা মেশিনের ভিতরে এই যে সুতার বা কাপড়ের ঘর্ষণে একটু দোলাবালি তৈরি হয়, বা এমনিতেও আবহাওয়ার সাথে যে দোলাবালিগুলো আসে সেইগুলো তেলের সাথে যুক্ত হয়ে মেশিনে এক ধরনের প্রায় আডা একটু ময়লার জমাট বেঁধে যায়। সেই ক্ষেত্রে মেশিনে, যদিও আপনার মেশিন ভালো হয়, তবুও এই ময়লার কারণে আপনার মেশিনের সেলাইগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। এই দিকটাও আমাদের একটু খেয়াল রাখা দরকার, আমরা যেন প্রতিদিনই মেশিনটা একটু মুছে পরিষ্কার করে তারপর কাজ করি। চার নম্বর যে কাজটা হলো, আমাদের প্রতিদিন মেশিনে তেল দিতে হবে। আমরা যেন মেশিনের এই যে উপরের দিকটাতে, আমরা অনেকেই দেখি মেশিনের যে উপর দিকে বিভিন্ন ছিদ্র আছে, তেল দেওয়ার যে জায়গাগুলো আছে, আমরা এই জায়গাগুলোতেই তেল দিয়ে দিই, কিন্তু মেশিনের যে নিচের অংশে বা ভিতরের যে কিছু যন্ত্রাংশ আছে এগুলাতে আমরা তেল দিই না। তো আমি বন্ধুদেরকে বলবো, যারা আমরা সেলাই মেশিন চালাই, আমরা যেন মেশিনে তেল দেওয়ার সময় প্রতিদিন খেয়াল রাখি আমার মেশিনের যতগুলো নাট স্ক্রু আছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যেন আমরা তেল দিয়ে কাজ শুরু করি। তো তেল দেওয়ার পর যেন আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা তেল দেওয়ার পরেও মেশিনটাকে ভালোভাবে মুছে নিতে হবে। বাইরের যে অংশগুলো আছে মেশিন চালানোর সময় দেখা যাচ্ছে অনেক সময় এই মেশিনের ঘর্ষণে তেল সিটে দূরে পড়ে যায়, এবং নিচ দিয়েও সেলাই করার সময় বিভিন্ন সময় ফুটা ফুটা হয়ে তেল পড়তে পারে, বা বিভিন্ন জায়গায়ও তেল ঘর্ষণে লেগে থাকতে পারে। এইগুলা আমাদের একটি আলাদা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে, অথবা আমাদের যে সেলাই করার যে কাপড়, সেই কাপড়ে যদি তেলের দাগটা লেগে যায় তাহলে কাপড়টা নষ্ট হয়ে যাবে এবং দাগটা দীর্ঘদিন আর কাপড় থেকে উঠবে না। এটার জন্য আমরা যেন তেল দেওয়ার পরপরই মেশিনটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখি। আরেকটি কাজ হলো যে, পাঁচ নম্বর যে বলটা আমরা করে থাকি, আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বাজার থেকে আমরা যখন সুই ব্যবহার করি, সুই বা নিডল ব্যবহার করি, আমরা খুব নিম্নমানের সুই, যে যত কম দামে পাওয়া যায় সেইগুলা নিয়ে আসি,
আমরা মেশিনে ব্যবহার করি। আমাদের মেশিন ভালো কিন্তু ভালো সুই না মনে করে অনেক সময় দেখা যায় মেশিনের সমস্যা তৈরি হয়, সুতা খাটে, একটু ড্রপ ড্রপ দিয়ে সেলাই হয়, এরপরে মেশিনের শব্দ হয়, এই যে সমস্যাগুলো তৈরি হয় শুধু আমাদের নিম্নমানের কিছু জিনিসগুলা বা সুই আমরা ব্যবহার করি। বিভিন্ন সময় আমরা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দোকানে মেশিন মেরামতের জন্য নিয়ে যাই, আমাদের কম দামে মেশিন মেরামত করে নিয়ে আসি, কিন্তু দোকানদার বা মেশিন কারিগর যারা আছে তারা বিভিন্ন সময় নিম্নমানের যেমন সেটেল, ববিন কেস, কেরিয়াল পাতি, ইভনে এই ধরনের যে যন্ত্রাংশগুলো আছে এগুলো নিম্নমানের যন্ত্রাংশগুলো লাগিয়ে দেয়। আমরা যখন কিছুদিন সপ্তাহ 10 দিন 15 দিন বা 1 মাস মেশিনগুলো চালাই, এই জিনিসগুলোর কারণে আমাদের মেশিনের সার্ভিসগুলো ভালো দেয় না। তো আমরা খেয়াল রাখবো আমরা যখন মেশিন মেরামত করব বা মেশিনে নিডল লাগাবো যেন ভালো মানের ভালো কোম্পানির গুলা দেখে লাগাই, তাহলেই আমাদের মেশিনের যে সমস্যাটুকু আছে আশা করি সমস্যাটুকু থাকবে না। আরেকটি বিষয় হলো আমরা যেগুলা মাঝে মধ্যে দেখতে পাই এবং বিভিন্ন জন কমেন্টেও জানায়, আমরা যে 6 নম্বর যে সমস্যাটুকু কাপড় কাটার সময় আমরা যে কাঁচি বা কেসি ব্যবহার করি আমাদের কাঁচিগুলার মান তেমন একটা ভালো থাকে না, ভালো কোম্পানিরই না। কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এগুলাতেও সান নেই বা দাঁড় নেই, এগুলা ভালোভাবে কাপড় কাটা যায় না, এগুলা কাপড় কাটতে গেলে হাতে অনেকটা চোট লাগে, এরপরে কাপড়ও ভালোভাবে সোজা হয় বা দানাদার দানাদার ভাবে কাটা হয়, এইগুলাকেও আমরা একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি মনে করি একটু ভালো মানের একটি কাঁচি ব্যবহার করি অথবা কাঁচিটা যেমনই হোক আমরা যেন প্রতিনিয়তই তাকে দাঁড় দিয়ে বা সান দিয়ে একটু দাঁড়ালু করে রাখি, তাহলে আমাদের কাপড় কাটতে আর কষ্ট হবে না এবং কাপড়ের যে শেপগুলোও নষ্ট হবে না কাটার সময়। আর একটি বিষয় হলো আমরা কাপড় কাটতে গিয়ে দেখলাম যেখানে সেখানে কাপড় বাস করে কেটে নিই, এদিকটাও আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যদি একটু বেশি কাপড় কাটি আর আমার কাপড় কাটার স্থানটা ভালো না হয়, দেখবেন বেশি কাপড় কাটতে পারবেন না, আপনার কোমরে ধরে যাবে, গাড়ে ধরে যাবে, এরকম সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু একটি টেবিলের ব্যবস্থা করবেন, যদি টেবিল না হয় ভালো একটি ফ্লোরের মধ্যে যেন ভালোভাবে বসে, সঠিকভাবে বসে যেন আমি বেশি সময় কাজ করতে পারি, সেই কথাটা মাথায় রেখে একটু ভালো জায়গায় বসে এবং কাপড়টা যেন বাস করে আমরা কাটতে পারি এরকম একটা স্থান ব্যবহার করবেন। আশা করি এই জায়গাটুকু যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদের আর দর্জি কাজ করতে টুকিটাকি সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, ভালো থাকবেন।